পরিমাণে মুকুল ধরে আছে আম গাছে, প্রচুর প্রচুর। তা আমাদের আম্রপালি গাছ, আম্রপালিতে প্রচুর আম ধরে আছে। পরিণত হয়ে গেলে পরে কেটে নেওয়া হবে, এখান থেকে কেটে নিয়ে এগুলাকে গ্রো ব্যাগে লাগানো হবে। এটা হলো একটা মিষ্টি জলপাইয়ের গাছ, এটা একটা। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি আসিফ রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল গ্রিন ভিউ গার্ডেন্স। তো আজকে আবার আমরা একটা গ্রিন ভিউ গার্ডেন্সের নতুন একটা এপিসোড নিয়ে চলে আসছি। আজকে আমরা কিছু আম, পেয়ারা এগুলোর মাদার গাছগুলো দেখানোর চেষ্টা করব। যে সমস্ত মাদার গাছগুলো আমাদের কাছে আছে সবগুলোতে মুকুল চলে আসছে, তো সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো চলেন, সাথেই থাকেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিওর আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো আর আমাদের নার্সারিতে যারা আসতে চান তাদের অবশ্যই ঠিকানা দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। চলেন আমরা আজকের ভিডিও শুরু করি। দেখেন আমাদের নার্সারিতে প্রচুর প্রচুর পরিমাণে আমাদের পেয়ারার আইটেম আছে, আপনারা খুচরা পাইকারি যে কোনোভাবেই নিতে পারবেন। আপনারা এক পিসও নিতে পারবেন, চাইলে হাজার পিস নিতে পারবেন, লক্ষ পিস নিতে পারবেন। আমাদের কাছে প্রচুর স্টক অ্যাভেলেবেল, প্রচুর প্রচুর। আপনারা যারা পাইকারি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই সব কিছুই দেওয়া যাবে। প্রচুর পেয়ারার আইটেম, যেদিকে দেখবেন সেদিকেই পেয়ারা, পেয়ারা পেয়ারা প্রচুর পেয়ারা। দেখেন প্রচুর পরিমাণে আমাদের পেয়ারার স্টক অ্যাভেলেবেল, আমাদের কাছে মোটামুটি সব কোয়ালিটির পেয়ারা পাওয়া যাবে। তো আপনারা যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। দেখেন চারদিকে প্রচুর পেয়ারা, আরও পেয়ারা আছে। আমি যেখানে আসছি এখান থেকে একটু সাইডে আছে, তো ওইখানে গিয়ে আবার দেখাচ্ছি, ততক্ষণে সামনে আর অন্য কিছু দেখে নিই আমরা। প্রচুর পেয়ারার আইটেম আছে আমাদের। তো বন্ধুরা এখন এই যে দেখছেন গাছটা, দেখেন একটা আম গাছ, এটা অল টাইম ম্যাঙ্গো। দেখেন এখনই মুকুল আসছে গাছে, এটা দুইটা ডাল আছে, দুইটা ডালে দুইটা মুকুল আছে, মাত্র দুইটা ডাল, তার ভিতরে মুকুল ভরে আছে। এ দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে, ছোট ছোট গাছে সব মুকুল হয়ে আছে। আরও দেখাবো আম গাছ, তার আগে আমি দেখিয়ে নিই আমাদের এই যে পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা আছে, সব পেয়ারা হয়ে আছে, কোনোটাতে কোনোটাতে ফুল আছে। এছাড়া এই যে দেখেন আমড়া গাছ, এই যে এটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা আমড়া গাছ, অল টাইম আমড়া, থাই মিষ্টি অল টাইম আমড়া। এটাতে এখন দেখেন আমড়া হয়ে আছে, আবার এদিকে ফুল আছে, মানে আমড়া হয়ে আছে গাছে আবার ফুল আছে, ছোট ছোট আমড়া ধরে আছে আবার ফুলটাও ভরে আছে। এটা অল টাইম আমড়া, সারা বছরই পাবেন আপনারা। এটা আমাদের মাদার গাছ করা হয়েছে, অনেক ছোট গাছে আমড়া ভরে আছে, তো আপনারা চাইলে আমাদের থেকে এই গাছগুলো নিতে পারবেন, এই গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের আরও আমড়া গাছের মাদার প্ল্যান করা আছে, সবগুলোতে আমড়াও হয়ে আছে আবার ফুল হয়ে আছে, আমড়া ফুল সবই হয়ে আছে। এদিকে আর একটা বড়ো আমড়া গাছ আছে, একটু বড়ো, এটাতে দেখেন কত সাইজের আমড়া আছে। এই দেখেন একটু ছোটো ছোটো আমড়া, ছোটো ছোটো আমড়া, এদিকে একই গাছে আর একটু বড়ো সাইজের আমড়া, আবার এইদিকে দেখেন ফুল, মানে একই গাছে কত কোয়ালিটি, সারা বছরের পাবেন আপনারা। এদিকটায় দেখেন ওই একই গাছে আরও একটু বড় বড় সাইজের আমড়া, ভরে আছে, একদম ভরে আছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, পুরাই ভরে আছে আমরা। এদিকে পুরাটাই আমরা দিয়ে ভর্তি। এদিকে আমরা আরও কিছু আমের গাছ দেখাবো, যেগুলো অনেক ছোট ছোট, দেখেন কত ছোট আম গাছ, মাত্র 1.5 ফিট হাইট, তাতে এতগুলা মুকুল হয়ে আছে, যতগুলা ডাল আছে ততগুলা মুকুল, মুকুল দিয়ে পুরো ভরে আছে একদম। এদিকে দেখেন একটা আম গাছ, একদম ছোট্ট আম গাছে সব মুকুল দিয়ে ভরে আছে। এ লাইনে অনেকগুলোই আমাদের লাগানো আছে আম গাছ, এগুলো সব অল টাইম আম, এরকম ছোট অবস্থা থেকেই আমাদের ফল ধরে যায় আম গাছে। তো আপনারা চাইলে এই আমের চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন,
এগুলো যেহেতু আমাদের মাদার প্লান্ট করা আছে, তো এগুলো চাইলে আপনারা ছোট গাছ নিতে পারবেন। এই যে দেখেন, এদিকে দেখেন আম গাছ, প্রচুর পরিমাণে মুকুল ধরে আছে আম গাছে, প্রচুর প্রচুর। একটা ছোট্ট গাছে অবিশ্বাস্য। এই সমস্ত গাছগুলার ছোট চারা আমাদের কাছে পেয়ে যাবেন। আপনারা চাইলে অনলাইনে নিতে পারবেন, অথবা আমাদের নার্সারিতে এসে নিতে পারবেন। আমাদের নার্সারিতে আসার জন্য ঠিকানা তো দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে ভিডিওতে। এ দেখেন আম গাছে প্রচুর প্রচুর পরিমাণে ছোট ছোট আম গাছে, এত মুকুল, জাস্ট অবিশ্বাস্য, ভাবা যায় না। পাশেই দেখেন আরেকটা আমাদের আম্রপালি গাছ, আম্রপালিতে প্রচুর আম ধরে আছে, আম অনেকগুলো আম ধরে আছে, অনেকগুলো। নিচের দিকে দেখেন পুরো আম দিয়ে সাজানো, অনেক অনেক আম ধরে আছে। এই গাছটা যদিও একটু হাইট হয়, তো এই হাইটের মাঝখানে প্রচুর আম আছে। এই যে আমের মুকুল, অল টাইম আম, এগুলো সব দেখছেন, অল টাইম আম। আমাদের কাছে আর একটা জিনিস আছে, ড্রাগন। ড্রাগন আপনারা চাইলে পাইকারি খুচরা যে কোনোভাবে নিতে পারবেন, অনেক 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 কম দামে পেয়ে যাবেন আমাদের কাছে, মার্কেট থেকে প্রচুর কম দামে। আপনারা যারা পাইকারি নিতে চান প্রচুর কম দামে পেয়ে যাবেন। আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমরা বলে দিতে পারব, প্রচুর কম দামে পেয়ে যাবেন। আর একটা জিনিস আপনাদের দেখাই, এটা হলো একটা জামরুল গাছ। এটা থাই ভ্যারাইটিজের অল টাইম জামরুল গাছ। তো জামরুল গাছে এখন আমাদের দেখেন কলম করা হয়েছে, গুটি কলম, সারা গাছে গুটি কলম দিয়ে কলম বাঁধা হয়েছে। দেখেন প্রচুর প্রচুর সারা গাছে কলম করা হয়েছে। এই কলমগুলা পরিণত হয়ে গেলে পরে কেটে নেওয়া হবে, এখান থেকে কেটে নিয়ে এগুলাকে গ্রো ব্যাগে লাগানো হবে, তারপর বিক্রি করা হবে আমাদের। এমনিতে আমাদের কাছে রেডি জামরুল আছে চারা, সেগুলো আপনারা চাইলে নিতে পারবেন। সারা গাছে ভর্তি কলম করা হয়েছে, পুরো গাছটাতেই কলম করা হয়েছে। এটা আমাদের মাদার গাছ, কলম করা হয়েছে এগুলাতে। জাস্ট আম গাছগুলা দেখলে অসাধারণ লাগে, অসাধারণ। প্রচুর আম ধরে আসছে গাছে, প্রচুর প্রচুর মুকুল চলে আসছে ছোট ছোট গাছে অনেক। আমাদের এই একটা মাদার গাছ দেখাচ্ছি এখন আপনাদের। এটা হলো একটা মিষ্টি জলপাইয়ের গাছ। এটা একটা সিমেন্টের বস্তার মাঝখানে লাগানো আছে, দেখেন একটা সিমেন্টের বস্তাতে লাগানো আছে আমাদের। গাছটা পুরো ফুল দিয়ে ভরে গেছে একদম। এটা অল টাইম মিষ্টি জলপাই, যেখানে দেখবেন গাছ পুরো ফুলে ফুলে ভর্তি। এটা অল টাইম হয় জলপাইটা, মিষ্টি জলপাইয়ের গাছ। গাছটা মোটামুটি হাইট হয়ে গেছে, অনেকটাই হাইট। আমাদের সিমেন্টের বস্তায় লাগানো আছে মাদার প্লান্ট। এটা পুরো একদম ফুলে ভরে গেছে। তো বন্ধুরা, এখন আপনাদের দেখাচ্ছি আমি একটা অসাধারণ জিনিস, একটা আম গাছ। এটা আমাদের মাদার প্লান্ট করা আছে এখানে। তো এখানে আমাদের চারটা পাঁচটা গাছ লাগানো আছে মাদার প্লান্টে। এটা ওই যে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো, যেটা কালো কালারের দেখতে হয় আমটা, এই আমের চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। দেখেন পাতাগুলো, দেখেন একদম কালো কালো পাতা। এটা মোটামুটি হাইট হয়ে গেছে, যদিও আমাদের মাদার গাছ বলে এটা অনেকটা বড় করা হয়েছে। অনেক ছোট অবস্থা থেকেই ফল পাবেন, যদিও এখন গাছগুলোতে মুকুল বা ফল কোনোটাই নেই, কিন্তু আপনারা দেখতে পারবেন, পাতাগুলো দেখলে বুঝতে পারবেন এটা ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো। এখানে আমাদের তিনটা মাদার গাছ লাগানো আছে ব্ল্যাক স্টোনের। আপনারা চাইলে এই এই গাছের চারা আমাদের কাছে পেয়ে যাবেন। এখানে এইদিকেও আমাদের এই আমড়ার মাদার প্লান্ট লাগানো আছে, আমড়া। তো আপনারা এই এই বিশেষ প্রজাতির এই আমটা আপনারা কালেকশানে রাখতে পারেন আপনাদের ছাদ বাগানের জন্য। এটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, এর চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বন্ধুরা,
বন্ধুরা আমাদের কাছে আরও প্রচুর প্রচুর ভ্যারাইটিজ আইটেম অ্যাভেলেবেল আছে, প্রচুর অনেক অনেক আইটেম অ্যাভেলেবেল আছে, যেগুলো একটা ভিডিওতে দেখালে অনেক লেন্দি হয়ে যাবে। তো আজকে আপডেট এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, যাতে তাদের বন্ধুরা আপনার বন্ধুরা ছাদ বাগান করার জন্য সঠিক জায়গা থেকে সঠিক গাছগুলো নিতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে গাছ নিতে পারবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।